বাংলায় বিকল্প রাজনীতির পোস্টার, তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছেন তা এখনো পর্যন্ত জানা যায়নি। রাজনীতিবিদদের মতে বিভ্রান্তি তৈরি করার জন্যই এই পোস্টার বলে মনে করছেন তারা। বাংলায় বিকল্প রাজনীতি এই স্লোগান বর্ণিত পোস্টার রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি আজ দেখা গেল রানাঘাটেও। এই পোস্টার কে বা কারা রাজ্য জুড়ে লাগাচ্ছেন তা কেউ জানে না। এ বিষয়ে বিজেপির রানাঘাট জেলা সভাপতি পার্থ সারথী চট্টোপাধ্যায় জানান, পশ্চিমবঙ্গে অবশ্যই বিকল্প রাজনীতির দরকার, আর সেই বিকল্প রাজনীতির নাম ভারতীয় জনতা পার্টি। রানাঘাট নয়, সারা রাজ্যে বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন জায়গাতেই প্রচার করেছে। এটা তো বাস্তব যে বাংলার বিকল্প দরকার, যে দুর্নীতিবাদী একটা সরকার চলছে, এই সরকারটাকে উৎখাত করার ক্ষেত্রে নিশ্চিতভাবে একটা মানে রাজনৈতিক দলের দরকার, এবং সেই রাজনৈতিক দলটা অবশ্যই ভারতীয় জনতা পার্টি। তবে এই বিষয়ে রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি পবিত্র ব্রহ্ম বলেন, বাংলায় রাজনীতি মানেই জোড়া ফুল, মমতা বন্দ্যোপাধ্যায়, এর কোনো বিকল্প হয় না, এটি এক প্রকার চক্রান্ত। রাজনৈতিক শোরগোল ফেলার জন্য কিছু মানুষ ইচ্ছে করে এই ধরনের পোস্টার রাজ্য জুড়ে লাগিয়ে বেড়াচ্ছে। রাজনীতিতে যাদের স্থান নেই তারাই বিকল্প রাজনীতির কথা বলছে, কিন্তু আমাদের রাজ্যে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সেনাপতি, তাদের নেতৃত্বে বাংলা খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে। এদের বিকল্প বাংলায় কেউ হতে পারে না। বাংলায় মমতার বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিকল্প বলে কোনো রাজনৈতিক দল আমরা অন্ততপক্ষে দেখি না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত করেছেন, মামাটি মানুষের সরকার, মামাটি মানুষ উপকৃত হচ্ছেন। অতএব বাংলায় বিকল্প বলে কোনো কিছুই অস্তিত্বহীন অস্তিত্ব থাকতে পারে না। বর্তমানে রানাঘাট পুরসভার ছটি ওয়ার্ডে এই ধরনের পোস্টার লক্ষ্য করা গেল, তবে কে বা কারা রাজ্য জুড়ে এবং রানাঘাটে এই পোস্টার লাগিয়েছে সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। নদিয়ার রানাঘাটের পাশাপাশি বিকল্প রাজনীতির পোস্টার জলপাইগুড়িতেও। এদিন শহরের নয়াবস্তি, থানামোর, কদমতলা সহ একাধিক জনবহুল জায়গাগুলিতে এই পোস্টার লাগানো হয়েছে। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, নদিয়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।